এটা ব্রেকিং নিউজ শিশু নির্যাতনকারী ডক্টর সংগীতা আর ওয়ালিওলর প্রসঙ্গ অবশেষত চার্জশিট দাখিল করা হল বহু চর্চিত ডক্টর দম্পতির শিশু নির্যাতনের গোচর মহানগর আরক্ষী দাখিল করলে গোচরটির চার্জশিট মহানগরীর সিজেএম আদালত দাখিল করা হয় গোচরটির চার্জশিট চার্জশিটত অভিযুক্ত করা হয়েছে পাঁচগৰাকীক ডক্টর সংগীতা দত্ত ওয়ালিউল ইসলাম উৎপলা বসু ডক্টর সংগীতা ওয়ালিউলর সহায়িকাকো অভিযুক্ত করা হয়েছে চার্জশিটত আই পি সি 307 325 326 341 506 307 5/80 নম্বর ধারাত গোচর রুজু হয়েছে 201/2023 নম্বর পল্টন বাজার আরক্ষী থানাত রুজু হয়েছিল এটা গোচর 9টাক জামিনবিহীন ধারাত গোচর রুজু হয়েছিল রুজু করেছিল আরক্ষী নিজরে তুলনীয় কন্যা সন্তানক বর্বর নির্যাতন চলাইছিল ডাক্তার দম্পতিয়ে পূর্বেও পক্সো আদালতত চার্জশিট দাখিল করেছিল আরক্ষী সম্প্রতি গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারত কারাবন্দী ডাক্তার দম্পতি পূর্বে কেবাবারও বেল বন্দ নাকচ হয়েছিল ডাক্তার সংগীতা আর ওয়ালিউল ইসলামর এটা ডাঙর খবর এই মুহূর্তে আমি জানাইছো নিজরে তুলনীয় সন্তানক অকথ্য নির্যাতনের অভিযোগ উত্থাপন হয়েছিল আর এই ধরনের এটা আসলে দুপরিয়ায় যত যথেষ্ট রোদ আছিল সেই রোদোজ্জ্বল এটা দুপরিয়াত চাদর উপর নিজের তুলনীয় কণমানি শিশুক বান্ধি থাকছিল সংগীতা আর ওয়ালিউলে সেই দৃশ্য একটা গোপন ক্যামেরাত বন্দী হওয়ার পাশতেই সকল কথা জল জল পটপটক পোহর আহিছিল আর তার পাশতেই সংবাদ মাধ্যম লাগিছিল এক প্রকারের জুই আর ডক্টর সংগীতা আর ওয়ালিউল ইসলাম বর্তমান কারাগারত বন্দী বিশেষ ওয়ালিউল ইসলামের বিরুদ্ধে তুলনীয় কন্যা সন্তানকে যৌন নির্যাতন চলারও অভিযোগ উত্থাপন হয়েছিল সেয়াও চার্জশিটত স্থান পাইছে আমি অধিক তথ্য জানি বিচার পোনপটীয়াকৈ সংযুক্ত হয়েছো আমার সতীর্থ সাংবাদিক ধৃতিরাজ কলিতার সঙ্গে ধৃতিরাজ কলিতা আপনার কাষলে আহিব বিচার শিশু নির্যাতনকারী ডক্টর সংগীতা আর ওয়ালিউল ইসলামর চার্জশিট দাখিল করা হয়েছে কি কি আছে কি কি বিষয় সন্নিবিষ্ট করা হয়েছে কাক কাক অভিযুক্ত করা হয়েছে কি কি ধারা লাগিছে বা তেওঁলোকৰ পরবর্তী পদক্ষেপ সমূহ কেনেকুৱা ধৰণৰ হ'ব সবিস্তাৰে সকলো জানিব বিচাৰিছো হয় সুমন্ত এই মুহূর্তে এটা ডাঙর খবর রাজ্যবাসীর বাবে এটা খবরে হয়তো প্রতিগৰাকী অসমীয়ার হৃদয় চুই গৈছিল হৃদয় ভাঙিছিল বলে মই কব লাগিব প্রায় এটা বছর সম্পূর্ণ হল বিগত বর্ষর মে মাহতে যেহেতু এই বর্বর ঘটনা সংঘটিত হয়েছিল মহানগরীত আর ডক্টর দম্পতি সংগীতা দত্ত তথা ওয়ালিউল ইসলামর তুলনীয় সন্তানক বর্বর তথা অকথ্য নির্যাতন চলাইছিল সেই নির্যাতন কাহিনী রীতিমতে এবছর সম্পূর্ণ হওয়ার প্রায় পাঁচটা দিন উকলার পিছতে মহানগর আরক্ষী আজির দিনটতে ইতিমধ্যে সিজাম আদালতের চূড়ান্ত যে চার্জশিটে ইতিমধ্যে দাখিল করার এক বিস্ফোরক খবর এই মুহূর্তে আহি পড়ছে আর আপনি যেহেতু উল্লেখ করেছে কেগী অভিযুক্ত এই চার্জশিটত চূড়ান্ত চার্জশিটত ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে পাঁচগৰাকীক লোকক সুমন্ত ইতিমধ্যে চার্জশিটত দোষী সাব্যস্ত করেছে মহানগর আরক্ষী আর এই পাঁচগৰাকী অভিযুক্তর অন্যতম দুই কাণ্ডারী বলে কব লাগিব ডক্টর সংগীতা দত্ত আর পতি ওয়ালিউল ইসলামর যেগুলি ব্যক্তিগত ঘর সহায়িকা আছিল কিন্তু ইতিমধ্যে আরক্ষী মূল দোষী হিসাবে ইতিমধ্যে চিনাক্ত করেছে আর ইয়ার উৎপলা বসু নামের এগারী রহস্যজনক মহিলার নাম যেহেতু পূর্বতে সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছিল এগারী উৎপলা বসুর জড়িয়ে আসলে কেন ধরনের ডক্টর সংগীতা দত্ত আর ওয়ালিউল ইসলামে সেই ছয় বছরিয়া কন্যা শিশুটিক আসলে সুদূর এক বহিরাজ্যের আসলে তুলি লৈছিল সেই বিষয়ে কিন্তু আরক্ষীর তদন্ত কেতবোর বিস্ফোরক তথ্য ইতিমধ্যে পোহরলে অহাতো পরিলক্ষিত হয়েছিল যেহেতু সেই সময় আরক্ষীর ইন্টারোগেশনত আরক্ষীর সুদপোষত উৎপলা বসুয়ে কোনো সু উত্তর দিবা নাছিল আসলে কোনো ধরনের পিতৃ মাতৃর যাবতীয় যে নথিপত্রর অবিহনে স্বাক্ষর অবিহনে আসলে এই শিশুটিক এক প্রকার অনৈতিক রূপে তুলি লৈছিল যেহেতু তুলনীয় সন্তানের প্রতি কিছু করণীয় থাকে আসলে কোনো সন্তানক আপনি যদি তুলি লোক বিচার তাহলে আপনি বিভাগীয়ভাবে বা পিতৃ মাতৃপ্র স্বাক্ষর সম্বলিত আপনার সেই নথিপত্র কিছু সমূহ দরকার হয় কিন্তু উৎপলা বসু নামের সেই রহস্যজনক মহিলাগিয়ে যাকী রহস্যজনক মহিলা ইতিমধ্যে আরক্ষীয়ে রাডারত রাখিছিল মহানগর আরক্ষীয়ে গ্রেপ্তারও করেছিল আর সেইগারী উৎপলা বসুক ইতিমধ্যে আন এগারী মূল দোষী হিসাবে ইতিমধ্যে সাব্যস্ত করা হয়েছে আন এগারী মানে বিষয়ের ব্যক্তির নাম লব লাগিব অভিজিৎ বসু যাকী অভিজিৎ বসুর বিরুদ্ধে ইতিমধ্যে নিজ ভগ্নী উৎপলা বসুক রক্ষণাবেক্ষণ দিয়ার ইতিমধ্যে অভিযোগ উঠিছিল আর সেইগারী অভিজিৎ বসুক কিন্তু ইতিমধ্যে আরক্ষীয়ে দোষী সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে আর মানে পুনের কইস সুমন্ত যেহেতু
সমগ্র রাজ্য কপাই গৈছিলে ঘটনায় আপুনি ইতিমধ্যে সেই কথা উল্লেখ কৰিছে এটা বৰবৰ কাণ্ড আছিল এটা অতি নিখংক কাণ্ড আছিল ছয় বছৰীয়া নিজ কন্যাৰ তুলনীয়া সন্তানক কেনেধৰণে তেওঁলোকে যৌন আতিশায্য চলাইছিল গোপন অংগত তেওঁলোকে আঘাত কৰিছিল তেওঁলোকে সেইগৰাকী কন্যা শিশুক এটা দেৱতুল্য শিশুক তেওঁলোকে এক প্ৰকাৰ প্ৰকট ৰদত আচলতে তেওঁলোকে ছাতৰ ওপৰত বান্ধি থৈছিল সেইসমূহ ইতিমধ্যে আৰক্ষীয়ে স্পষ্ট চি চি টিভি ভিজুৱেল লাভ কৰিছিল সেইসমূহ চি চি টিভি ভিজুৱেল ইতিমধ্যে আৰক্ষীয়ে চাৰ্জশ্বীটত তেওঁলোকে ইতিমধ্যে সেই বিষয়ে সবিস্তাৰে তেওঁলোকে বৰ্ণনা কৰিছে বা এক অতি উল্লেখযোগ্য তথ্য প্ৰমাণ হিচাপে এইসমূহ চি চি টিভি ভিজুৱেলো কিন্তু এই সমগ্ৰ গোচৰটোত ইতিমধ্যে ব্যৱহৃত হৈছে বুলি মই ক'ব লাগিব আৰু তাৰ লগতে যিসমূহ ফৰেনচিক ৰিপৰ্ট আছে বা যিসমূহ মেডিকেল ৰিপৰ্ট আছে সেই সময়ত জি এম চিৰ এক বিশেষ কমিটি গঠন কৰি দিয়া হৈছিল সেই বিশেষ তদন্তকাৰী কমিটিয়ে ডক্টৰ সম্বলিত সেই চিকিৎসক সম্বলিত সেই কমিটিখনে তেওঁলোকৰ যি মেডিকেল ৰিপৰ্ট দিছিল সেই মেডিকেল ৰিপৰ্টত কিন্তু ইতিমধ্যে এই কথা জল জল পট পটকৈ স্পষ্ট হৈছিল সুমন্ত যে সেইগৰাকী তুলনীয়া সন্তানৰ গোপন অংগত এই অমানৱীয় যি আচৰণ কৰিছিল ডক্টৰ দম্পতীয়ে সেই কথা কিন্তু কোনো নতুনকৈ কোৱাৰ প্ৰয়োজন নাই হয়তো প্ৰতিগৰাকী হৃদয়বান লোকক হয়তো প্ৰতিগৰাকী অভিভাৱকক হয়তো প্ৰতিগৰাকী সচেতন ৰাইজক প্ৰতিগৰাকী শিক্ষিত লোকক তেওঁলোকে এক প্ৰকাৰ হৃদয় ভাঙিছিল আৰু সেই বৰ্বৰ কাণ্ডৰ এটা বছৰ সম্পূৰ্ণ হৈ গৈছিল কিন্তু মহানগৰ আৰক্ষীয়ে তেওঁলোকৰ চূড়ান্ত যি চাৰ্জশ্বীট কিন্তু তেওঁলোকে দাখিল কৰিব নোৱাৰাত মহানগৰ আৰক্ষীৰ ওপৰত যথেষ্ট প্ৰশ্নৰ ইতিমধ্যে উত্থাপন হৈছিল যথেষ্ট প্ৰশ্নবান তেওঁলোকৰ ওপৰত তোলা হৈছিল কিন্তু এই মুহূৰ্তত মহানগৰ আৰক্ষীয়ে অৱশেষত এটা বছৰ অতিক্ৰম কৰাৰ পাঁচটা দিন পিছতেই যিহেতু মই পুনৰ কৈছোঁ 2023 বৰ্ষৰ মে' মাহতে এই বৰ্বৰ ঘটনা সংঘটিত হৈছিল আৰু আজি 2024 বৰ্ষৰ মে' মাহত কিন্তু অৱশেষত মহানগৰ আৰক্ষীয়ে তেওঁলোকৰ চাৰ্জশ্বীট ইতিমধ্যে দাখিল কৰিছে ইয়াৰ পূৰ্বেও মহানগৰীৰ যি পক্সো আদালত আছে যি পক্সো আদালতে ইতিমধ্যে শিশু অপৰাধজনিত গোচৰসমূহৰ যিহেতু তেওঁলোকে শুনানি গ্ৰহণ কৰে সেই পক্সো আদালততো কিন্তু ইতিমধ্যে আন এখন যি তেওঁলোকৰ চাৰ্জশ্বীট মহানগৰ আৰক্ষীয়ে পূৰ্বেও তেওঁলোকে দাখিল কৰিছিলে কিন্তু আজিৰ যিখন চাৰ্জশ্বীট বৃহস্পতিবাৰে দাখিল কৰা যিখন চাৰ্জশ্বীট সেইখন চূড়ান্ত চাৰ্জশ্বীট বুলি মই ক'ব লাগিব আৰু ইতিমধ্যে পক্সো আদালতত ইতিমধ্যে ডক্টৰ দম্পতীয়ে তেওঁলোকে বেইল বণ্ড বিচাৰি কেইবাবাৰো আবেদন কৰিছিল কিন্তু তেওঁলোকৰ বেইল বণ্ড বাৰম্বাৰ নাকচ হৈছিল এই অভিযোগনামাত এটা কথা পুনৰবাৰ স্পষ্ট হৈ পৰিছে নটাকৈ জামিনবিহীন ধাৰাত পুনৰবাৰ অভিযুক্ত কৰা হৈছে এই পাঁচগৰাকী অভিযুক্তক গতিকে তেওঁলোকে মুকলি আকাশৰ তলত বৰ্তমান অহাটোৰ যথেষ্ট সম্ভাৱনা ক্ষীণ বুলি মই এই মুহূৰ্তত ক'ব লাগিব সুমন্ত আৰু ইয়াৰ লগতে আন এক বিশেষ প্ৰসংগ ক'ব লাগিব ইতিমধ্যে পল্টন বজাৰ থানাত ৰুজু হৈ থকা 201/223 নম্বৰ গোচৰটোত পল্টন বজাৰ আৰক্ষীয়ে তেওঁলোকৰ নিজ যি প্ৰতিবেদন তেওঁলোকে ইতিমধ্যে আদালতত তেওঁলোকে যিহেতু ইতিমধ্যে প্ৰেৰণ কৰিছে গতিকে আদালতে নটাকৈ জামিনবিহীন গোচৰৰ ইতিমধ্যে প্ৰতিটো আচলতে আই পি চি ধাৰাক ইতিমধ্যে মান্যতা প্ৰদান কৰাৰ তথ্য ইতিমধ্যে আমি এক্সক্লুচিভলি যিহেতু লাভ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে মই ক'ব লাগিব কোনসমূহ ধাৰা আচলতে কোনসমূহ জামিনবিহীন ধাৰা এইসমূহ অভিযুক্তৰ ওপৰত তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকে প্ৰয়োগ কৰিছে আই পি চি 307 আই পি চি 325 আই পি চি 326 আই পি চি 341 আই পি চি 506 আই পি চি 307 এণ্ড আই পি চি 5/80 এই জামিনবিহীন ধাৰাৰ সহায়ত কিন্তু এক প্ৰকাৰ মহানগৰ আৰক্ষীৰ যে বৰ্তমান পথ প্ৰকষ্ট হৈ পৰিছে ডক্টৰ দম্পতীক বা আন তিনি অভিযুক্তক যে তেওঁলোকে যি উচিত শাস্তিৰ দিশে যে তেওঁলোকে আগবাঢ়িছে এই কথাটো কিন্তু বৰ্তমান জল জল পট পটকৈ স্পষ্ট হৈ পৰিছে সুমন্ত হয় হয় আৰু এই মুহূৰ্তত আমি পোনপটীয়াকৈ আচলতে ধৃতিৰাজ কলিতাৰ জৰিয়তে আমি আপোনালোকক জনাইছোঁ কিন্তু ধৃতিৰাজ কলিতা এই মুহূৰ্তত আপোনাৰ পৰা অন্য এটা প্ৰসংগ আমি জানিব বিচাৰিছোঁ যিহেতু ধৃতিৰাজ কলিতা শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে এই যি ধৰণৰ ঘটনা এইধৰণৰ ঘটনা বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে আৰু এই যি ডক্টৰ সংগীতা আৰু ৱালিউলৰ এই গোচৰটোৰ যদি দৃষ্টান্তমূলক যদি সত্য প্ৰমাণিত হয় দৃষ্টান্তমূলক এটা শাস্তিৰ আচলতে সকলোৱে আশা প্ৰকাশ কৰিছিল সেই সময়ত সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যম সকলোতে চৰ্চা চলিছিল মানসিক আচলতে ভাৱে ভাগি পৰা লোকসকলক বিভিন্ন ধৰণৰ টিপছ দিছিল এগৰাকী ডাক্তৰ সংগীতাই আৰু তাৰ পাছতে এই যিটো বিষয় এই বিষয়টোৰ চৰ্চা চলা পৰিলক্ষিত হৈছিল কিন্তু এই ধৰণৰ ঘটনা ৰাজ্যৰ অলিয়ে গলিয়ে ঘটিয়েই আছে যিসমূহ ঘটনা এই পৰ্যন্ত পোহৰলৈ অহা নাই
বহু লোকে নিজৰ ঘৰৰ কাম কৰা শিশুকে হওক বহু লোকে নিজৰ তুলনীয়া সন্তানকে হওক অতি বৰ্বৰভাৱে নিৰ্যাতন চলাই আহিছে দৃষ্টান্তমূলক শাস্তিৰ আশা প্ৰকাশ কৰিছে জনতাই এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব এয়া মাত্ৰ এটা উদাহৰণহে ডক্টৰ সংগীত আৰু ৱালিউলে যদি এই সত্য প্ৰমাণিত হয় সম্পূৰ্ণ ঘটনাৰ তাৰ পিছত এটা শাস্তি দাবী কৰা হৈছে যে শাস্তিৰ জৰিয়তে ৰাজ্যৰ অলিয়ে গলিয়ে চলি থকা এই ধৰণৰ ঘটনাসমূহ নিশেষ হৈ যাব অতি তাৎপর্যপূর্ণ প্রশ্ন আপনার সুমন্ত সাক রাজ্যবাসীও আপনি উল্লেখ করা ধরনের এক দৃষ্টান্তমূলক শাস্তি বিচারিছে সেই সময় যেহেতু আরক্ষী আয়ুক্তগাকীয় সংবাদ মাধ্যমের আগত কেবাবারও তখেতে মন্তব্য প্রদান করেছিল আসলে আরক্ষী তথা মহানগর আরক্ষিয়ে অতি গুরুত্ব সহকারে এই সমগ্র গোচরট লৈছিল আরক্ষীর যে শিশু মিত্র অভিযান বর্তমান চলি আছে যেহেতু শিশুর যুক্ত করণীয় আরক্ষী সদায় করে আইসে তো সেই সময় কথা বতরা আসলে বর্তমান পুনর্বার রাইজর আগত প্রমাণ করবলে এক প্রকার এই গোচরটির জড়িয়ে আরক্ষীয়ে নিজের ছবি সুদরার এক প্রকার সুযোগ লাভ করেছিল আর সেই সুযোগ কিন্তু আরক্ষীয় পলমকে হলেও কিন্তু নেহেরালে পলমকে হলেও এবছর শেষ হওয়ার পিছতে একটা বর্ষ সম্পূর্ণ হওয়ার পিছতো কিন্তু চার্জশিট অতি এখন শক্তিশালী চার্জশিট প্রদান করেছে মহানগর আরক্ষী এই মুহূর্তে মানে কব লাগবে কারণ নটাক জামিন মিন গোচর আই পি সি ধারা এই গোচরটি যেহেতু লগা হয়েছে এই কথা আরক্ষীর সেই মনোবৃত্তি কিন্তু পুনর্বার স্পষ্ট করে তুলিছে আসলে যিগৰাকী চিকিৎসকে যিগৰাকী চিকিৎসক ডক্টৰ সংগীতা দত্তই আনৰ মানসিক সন্তুলনৰ তেখেতে চিকিৎসা কৰিছিল কিন্তু সেইগৰাকী চিকিৎসকৰে কিন্তু নিজৰে মানসিক সন্তুলন ঠিক নাছিল গতিকে তেখেতে কেনেধৰণে আন অকল ৰোগীক চোৱা চিতা কৰিছিল বা কেনেধৰণে তেওঁলোকে মেডিচিন প্ৰেছক্ৰাইব কৰিছিল এই সময়তো কিন্তু যথেষ্ট প্ৰশ্ন উত্থাপন হৈছিল আৰু এই মুহূৰ্তত মই আন এক যদি তথ্য আপোনাক ক'বলৈ যাওঁ বাৰম্বাৰ মই সেই কথা পূৰ্বতেও কৈছোঁ বা আজিৰ দিনটোতো মই প্ৰত্যক্ষভাৱে মই পুনৰবাৰ ক'ব বিচাৰিম ইতিমধ্যে ইণ্ডিয়ান মেডিকেল কাউন্সিলৰ তৰফলে ইতিমধ্যে দুয়োগৰাকী চিকিৎসকৰ যে অনুজ্ঞাপত্র বাতিল করার দিকে আসলে অগ্রসর হওয়ার কিছু তথ্য আমি লাভ করেছো হয়তো কিছুদিন পিছতেই দুয়োগী চিকিৎসকে যে চিকিৎসারত যে অনুজ্ঞাপত্র যাবতীয় অনুজ্ঞাপত্র থাকে সেইসমূহ অনুজ্ঞাপত্র কিন্তু বাতিল হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে ইয়ার লগতে যদি এই অভিযোগনামা অনুসরিয়ে আদালতে যদি এই পাঁচগী দোষীক যদি দোষী সাব্যস্ত করে আদালতেও যদি সেই রায় প্রদান করে তেনহলে কিন্তু এই দুয়োগী চিকিৎসক দম্পতিয়ে এক দীর্ঘকালীন সময় বাবে কারাগারের অন্ধ কুঠরিত বন্ধ কুঠরিত যে থাকিব লাগিব সেইটো কথাও কিন্তু পুনর্বার স্পষ্ট হয়ে পড়ছে আর সব আন এক প্রসঙ্গ কব লাগিব সম্প্রতি এই ডক্টর দম্পতি ডক্টর সংগীতা দত্ত আর ওয়ালিলু ইসলাম বর্তমান গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারত যেহেতু কারারুদ্ধ হয়ে আছে বেল আবেদন যেহেতু বারম্বার নাকচ হয়ে আছে সেই মুহূর্তটো কিছুদিন পূর্বেও গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারের পর কেবাটাও তথ্য আমি লাভ করেছিল সেই বিষয়ে ইতিমধ্যে এন বি নিউজত ধারাবাহিকভাবে আমি বাতরি পরিবেশন করেছিল আসলে সংগীতা ডক্টর সংগীতা দত্ত এগারী নিজে সাইকোলজিস্ট হওয়ার পিছতো তখেতে এক প্রকার আরক্ষীর বিষয়া জানত অভব্য আচরণ করার কিছু অভিযোগ উঠিছিল কারাগারের ভিতর জেরাত সুৎপোষ করা বিষয়াকো তখেতে দাবি ধমকি দিয়ার অভিযোগ উঠিছিল গতি দুয়োগী হাই প্রোফাইল পার্সনেলিটি বলে মানে কব লাগবে এই মুহূর্তে দুয়োগী যেহেতু এক দেখত লবলিয়া নাম লবলিয়া চিকিৎসক আছে গুয়াহাটি মহানগরীর গতি এই দুয়োগীর যথেষ্ট যে তেখেতলোক যথেষ্ট হাই ক্লাস মানুষের আসলে উঠা বহা আছে সকলো কথা ইতিমধ্যে আরক্ষী সেইসমূহ চার্জশিটত কিন্তু ইতিমধ্যে সবিস্তারে ন্যায়ালয়ক অবগত করেছে গতি এনে সমূহ বিষয়ের পিছত আসলে ন্যায়ালয়ে অবশেষত কি রায় প্রদান করে এই মুহূর্তত একটা ডাঙর প্রশ্ন হয়ে পড়ছে কিন্তু এই কথা কিন্তু পুনর্বার স্পষ্ট হয়ে পড়ছে মহানগর আরক্ষী তথা আরক্ষী এক লেখত লবলিয়া এক শক্তিশালী অভিযোগনামা দাখিল করেছে নটাক জামিন মিন গোচরত দুয়োগী চিকিৎসকক ইতিমধ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে বাহিরেও আন তিনি অভিযুক্তক ইতিমধ্যে মূল দোষী হিসাবে চিনাক্ত করা হয়েছে যিগৰাকী উৎপলা বসু তথা উৎপলা বসুর জ্যেষ্ঠ যিগৰাকী ভাতৃ অভিজিৎ বসু বা যিগৰাকী ব্যক্তিগত সহায়িকা তেওঁলোককো কিন্তু ইতিমধ্যে অভিযুক্ত হিসাবে পুনর্বার তথ্য প্রমাণ সহকারে আরক্ষী ন্যায়ালয়ক অবগত করেছে সুমন্ত হয় তৃতীয় কলিতা আর একটা প্রসঙ্গ মূর অন্তিমটো প্রশ্ন এই যে আসলে ডক্টর সংগীতা আর ওয়ালিউলের এই যে কেস এই কেসটে চলি থাকা ভয়ঙ্করভাবে যে আই ভি এফ আর সারোগেসির নামত যখন নাটক চলি আছিল
যে ইচ্ছা প্রকাশ করলে কোনো ধরনের পঞ্জীয়ন অবিহনে যতে মন যায় কাঠফুলা ধরে সারোগসি সেন্টার খুলব পারি সেই ধরনের কথা পোহর আসছিল কোরপরা ছালী সমূহ ল আনে এই ধরনের এখন যাল চলি আছে সেই জালখনে কিন্তু পোহর লিছিল হয় সুমন্ত চাওক এই সারোগেসি প্রসঙ্গ এটা বৃহৎ এক প্রসঙ্গ বলে কব লাগবে মহানগরী বর্তমান যেহেতু এখন উন্নতমানের থ্রি টায়ার সিটি রূপে অগ্রসর হয়েছে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র রাজধানী হিসাবে গুয়াহাটী তথা দিসপুর যেহেতু সমগ্র উত্তর পূর্বাঞ্চলের আটোখন রাজ্যের যথেষ্ট সংখ্যক লোক ইয়াত বসবাস করে আছে এই মুহূর্তে সারোগেসি এতিয়াও যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু এতিয়াও চুকে কোণে বিয়পি পড়া নাই গতি সারোগেসির বিষয়ে রাজ্যে অতি হয়তো অতি সীমিতভাবে সারোগেসি পদ্ধতির বিষয়ে জানে কিন্তু এই সারোগেসি পদ্ধতির নামত আসলে মহানগরীতে অকল নয় উজনি নামনি মধ্য অসমকে ধরে বিভিন্ন প্রান্ত একাংশ কলাচক্রায় আসলে সারোগেসির নামত একাংশ লোক ধন আত্মসাত করার কিছু অভিযোগ পুনর্বার আহিছে আর এই বিষয়ে আরক্ষীর শীর্ষ বিষয়ববীয়ায় ইতিমধ্যে সংবাদ মাধ্যমক সারোগেসি পদ্ধতির উপর যে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ রাখিছে সেই বিষয়ে কিন্তু বারম্বার অবগত করেছে গতি সারোগেসি যে পদ্ধতি বা কোন কোন হাসপাতালত গোপনে এই সারোগেসি পদ্ধতি করা হয় বা সারোগেসির পদ্ধতির বাবে যে প্রয়োজনীয় অনুজ্ঞাপত্র থাকিব লাগে সেই অনুজ্ঞাপত্র হাসপাতাল সমূহতে হোক বা যিসমূহ আই বি এফ সেন্টার আছে সেইসমূহ আই বি এফ সেন্টারতর যুক্ত যা অনুজ্ঞাপত্র আছে নে নাই সেই বিষয়ে কিন্তু আরক্ষীয় তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ রাখিছে যিসমূহ চিকিৎসা বিভাগ আছে চিকিৎসা বিভাগেও কিন্তু এই বিষয়ে মেডিকেল আর হেলথ বিভাগেও কিন্তু সারোগেসি এই যপপ্রয়োগ আসলে রোধর কলিতা এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো পরবর্তী সময় আপনার সঙ্গে পুনর্বার সংযুক্ত হম ডক্টর সংগীতা আর ওয়ালিউলর এই যে গোচর এই গোচর চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়েছে নটাকৈ জামিনবিহীন গোচর লগা হয়েছে সংগীত আর ওয়ালিউলর বিরুদ্ধে মহানগর আরক্ষী দাখিল করলে গোচরটির চার্জশিট।